বিডি জব এমসিকিউ এর পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। শুরু করছি এমসিকিউ জব প্রিপারেশন বাংলাদেশ বিষয়াবলী সাধারণ জ্ঞান থেকে ৫০টি এমসিকিউ প্রশ্নোত্তর। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও পরিপূর্ণভাবে চাকরির প্রস্তুতি নিন। ১ ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্ত ছিলেন না। উত্তর নবাব স্যার সলিমুল্লাহ। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল? উত্তর বাঙালি জাতীয়তাবাদ। ৩ মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তর এ এইচ এম কামরুজ্জামান। ৪ ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের? উত্তর ফেব্রুয়ারিতে। ৫ নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন? উত্তর বাবর। ৬ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন? উত্তর এম আর আক্তার মুকুল। ৭ বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম? উত্তর বঙ্গবন্ধু স্যাটেলাইট ১। ৮ বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট এর নাম কি? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। ৯ জাতীয় স্মৃতিসৌধে কয়টি ফলক আছে? উত্তর ৭টি। ১০ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? উত্তর সেন্ট মার্টিন। ১১ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটি? উত্তর কক্সবাজার। ১২ বাংলাদেশের কোথায় শীতল পানির ঝর্ণা আছে? উত্তর হিমছড়ি। ১৩ বিআইএনএ এর সদর দপ্তর কোথায়? উত্তর ময়মনসিংহ। ১৪ বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি? উত্তর সেন্ট মার্টিন। ১৫ বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের সংযোগ নেই? উত্তর বান্দারবান। ১৬ মাওয়া ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? উত্তর পদ্মা। ১৭ বাংলাদেশের শীতলতম মাস কোনটি? উত্তর জানুয়ারি। ১৮ চিম্বুক পাহাড় কোথায়? উত্তর বান্দরবানে। ১৯ বাংলাদেশ দিয়াশিলাইয়ের কাঠি প্রস্তুত হয় কোথা হতে? উত্তর গেওয়া। ২০ বাংলাদেশের প্রথম হাতে লেখা সংবিধানের লেখক কে? উত্তর আব্দুর রউফ। ২১ বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর নবাব আব্দুল লতিফ। ২২ বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? উত্তর মহেশখালী। ২৩ মিছুম দ্বীপ কোথায় অবস্থিত?
উত্তর মেঘনা নদীর মোহনায় ২৪ বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতি বছর পালিত হয় উত্তর ৩১শে মে ২৫ বাংলাদেশ প্রথম নারী এভারেস্ট বিজয়ী কে উত্তর নিশাত ২৬ তালিবাবাদ উপগ্রহ কেন্দ্রটি কোন জেলায় অবস্থিত উত্তর গাজীপুর ২৭ সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল উত্তর গৌর ২৮ সুন্দরবন কোন ধরনের বন উত্তর ম্যানগ্রোভ ২৯ ফকির আন্দোলনের নেতা কে ছিলেন উত্তর মজনু শাহ ৩০ লালবাগের কেল্লা স্থাপন করেন কে উত্তর শায়েস্তা খান ৩১ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত উত্তর ২০০ নটিক্যাল ৩২ বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন দমন আইন চালু হয় কত সালে উত্তর ২০০০ সালে ৩৩ ১৯৯৭ সালের ২ ডিসেম্বরে আমাদের স্মরণীয় ঘটনা কি উত্তর পার্বত্য শান্তি চুক্তি ৩৪ কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে উত্তর মহানন্দা ৩৫ আঙ্গুরপোতা ও দহগ্রাম ছিটমহলে কোন জেলায় অবস্থিত উত্তর লালমনিরহাট ৩৬ অতীশ দীপঙ্কর বর্তমান বাংলাদেশের কোন জেলার বাসিন্দা ছিলেন উত্তর মুন্সিগঞ্জ ৩৭ ঐতিহাসিক ২১ দফা আন্দোলনের প্রথম দফা কি ছিল উত্তর বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দান ৩৮ স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ ভারত মিত্র বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে কোন তারিখে উত্তর ১৬ই ডিসেম্বর ৩৯ কোন জেলা ভারতের সীমান্তের সাথে নয় উত্তর রংপুর ৪০ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ভোলা জেলায় ৪১ বখতিয়ার খোলজি বাংলা জয় করেন কোন সালে উত্তর ১২০৪ সালে ৪২ সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উত্তর ৩১ জানুয়ারি ১৯৫২ ৪৩ নোবেল পুরস্কার বিজয়ী এশীয়দের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের স্থান কততম উত্তর ৩৩তম ৪৪ আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে উত্তর স্যার সৈয়দ আহমেদ ৪৫ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন উত্তর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ৪৬ জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের স্থপতি কে উত্তর মৃণাল হক ৪৭ শীতকাল কোন দুইটি মাস
उत्तर पौष माघ। 48 ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত? উত্তর কুচবিহার। 49 বাংলায় মুসলিম শাসন কোন শতাব্দীতে প্রতিষ্ঠা হয়? উত্তর ত্রয়োদশ শতাব্দীর। 50 সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে? উত্তর শায়েস্তা খান।